আয় সকলে হলে যাব করে সবাই যুক্তি, আয় সকলে হলে যাব করে সবাই যুক্তি, আলম ভাইয়ের টোকাই ছবির 2 তারিখে মুক্তি, আলম ভাইয়ের টোকাই ছবি 2 তারিখে মুক্তি, মন বরিয়া ছবি দেখব, মন বরিয়া ছবি দেখব, করব আমরা ভক্তি, আলম ভাইয়ের টোকাই ছবি 2 তারিখে মুক্তি। এসে থাকে বেঁচে তামতিদের কথাটাও বলি, আমি 8 বছর ধরে ভাইরাল হয়ে আছি। অনেকে দেখেন মনে করেন 8 বছর ধরে মনে করেন কেউ 6 মাসে 1 বছরে কেউ মনে করেন পেট অর্জন করে, দেখবেন 2 মাস পরে মনে করেন তার মাঠ থেকে নাই। আমি 8 বছর ধরে এই ঠান্ডা ধরে রেখেছি, অনেক লড়াই সংগ্রাম করে। তো সপরিবারে দেখার মতো ছবি, সবার হৃদয়ে নেই দেয় নাড়া, প্রতিটা হলে সর দর্শক দিচ্ছে শালা, গরিব দুঃখী অসহায়দের বন্ধু এই বাংলার মহান নায়ক হিরো আলম, তাকে নিয়ে লিখেছে কবিতা মনের খাতায় দিয়ে হৃদয়ের কলম। এই কবিতা কখনো যাবে না মুছে, থাকবে আজীবনের জন্য, তার সাথে সাক্ষাৎ হলে আমার জীবন হবে ধন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা, আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও ক্লিপ দেখেছেন, আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকছে এই ভিডিওতে। অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। সুপ্রিয় দর্শক, মানুষ ভাইরাল হওয়ার জন্য কত না অভিনয় করছে, কত না ছলনা করছে, একজন আরেকজনকে ঠকিয়ে ভাইরাল হচ্ছে, কিংবা কেউ 20টি টাকা দিয়ে ভাইরাল হচ্ছে, কিংবা কাউকে একবেলা পেটে ভাত দিয়ে সেই ভিডিও বানিয়ে ভাইরাল হচ্ছে। দর্শক শ্রোতা, বাংলাদেশটাই হচ্ছে একটি ভাইরালের বাংলাদেশ। তো দর্শক শ্রোতা, আপনার ভিডিও শুরুতেই কিছু ভিডিও ক্লিপ দেখেছেন, এমনকি থাম্পিক দেখেছেন, এমনকি টাইটেল দেখেছেন যে আজকে কোন টপিকের বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করতে এসেছি। সুপ্রিয় দর্শক, আমরা সেই ভিডিওতে চলে যাব, কেননা অনেকে বলেন আমি বেশি বকবক করি, বেশি বকবক করব না। সেই ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি, আপনি যদি আমাদের এই ফেজের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, আমাদের ফেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য, ও চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সেই একে একে সমস্ত ভিডিওগুলো দেখে আসি। সুন্দর নায়ক তিনি হাজার চেষ্টা তার, রে টোকাই এদের সঙ্গে নিয়ে লাগাছে পুষ্টার, ওরে অনেক সুন্দর নায়ক তিনি হাজার চেষ্টা তার, টোকাইদের সঙ্গে নিয়ে লাগাইছে পোস্টার, সবাইকে সে ভালোবাসে, সবাইকে সে ভালোবাসে, সত্যি মিথ্যা নয় এক রতি, আলম ভাইয়ের টোকাই ছবি 2 তারিখে মুক্তি, হে আলম ভাইয়ের টোকাই ছবি পাইলো এবার মুক্তি, আলম ভাইয়ের গুণের কথা বলবো কি রে আর, সারা দেশে টোকাই ছবি চলবে রে এবার, এ আলম ভাইয়ের গুণের কথা বলবো কত আর, সারা দেশে টুকাই ছবি চলবে রে এবার, কৃষকজি আর গানের কথা, রে কৃষকজি আর গানের কথা সব জানো হয় সত্যি, আলম ভাইয়ের টুকাই ছবি হইল এবার মুক্তি, এ আলম ভাইয়ের টুকাই ছবি হইল এবার মুক্তি, আই সকলে হলে যাব, আরে আই সকলে হলে যাব করে সবাই যুক্তি, আলম ভাইয়ের টোকাই ছবি হইল এবার মুক্তি, হিরো আলম ভাইয়ের টোকাই ছবি হইল এবার মুক্তি, হিরো আলম ভাইয়ের টোকাই ছবি হইল এবার মুক্তি, হিরো আলম ভাইয়ের টোকাই ছবি তে শালে পায় মুক্তি। এখন তো বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র অপের পথে, মানে বন্ধর পথে, কিন্তু আসলে আমরা ছবি দেখে মজা পাচ্ছি না, নেট ফেসবুকে আসলে অনেক সময় ডিস্টার্ব করে এই কারণের জন্য। আজকে শুনলাম যে 2 তারিখে হিরো আলম ভাইয়ের টোকাই ছবির মুক্তি, তখন আর থাকতে পারলাম না, তখন ঢাকায় চলে আসলাম আজকে যে ভাইয়ের ছবি দেখবো ভাইয়ের সাথে, কিন্তু আসলে ঢাকায় পৌঁছালাম এসে দেখতে তো অনেক লোকের সমাগম, আর হিরো আলম ভাইয়ের টোকাই ছবিও দেখতে পারলাম হলে, তাই এইভাবে এ পর্যন্ত আর কি আসলাম। আমার বন্ধু আসছে একজন, তাকে নিলে চাপে আসলে সে অনেক আসলে অনেক ক্লান্ত হয়ে গেছে, রিয়ামনি আসছেন, আরও রিজবি নায়িকা আসছে, কিন্তু আসলে কথা বলতে পারি না লোকজনের ভিড়ে, অনেক দর্শক হয়েছে এই টোকাই ছবির,
तब हिरलम भाई के यटुकी सम्बोधना देव हमार मुख थे सेजान गान सुंदर भावे देखे और परवर्ती डाके और अभी आो अनेक गान रचना कर जी जी मेधा थे आसले ये तो आल्लर गड गिफ्ट गीत गप आल्लर क्योंकि मेधा थे तैरी फेले कल के सुनल आलम भाईर छवि ना कि रिलीज हो दुई तारीखे हमें आशार पथे गान फुल रचना कर फेले তুচ্ছ করাটা বেশি ভালো না আসলে আমাদের মানুষ আমাদের মাঝে অনেকের মাঝে হিংসা অহংকার কিন্তু আসলে যার প্রতি যে হিংসা মানুষে রাখে তাহলে কিন্তু আসলে আল্লাহ উঠানের দায়িত্ব হলো আল্লাহর কিন্তু আল্লাহ উনাকে আস্তে 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 এমন ভাবে উঠায় নিছে কিন্তু উনি কোটি জনতার মন জয় করে ফেলেছে এই কারণের জন্য উনাকে খুব ভালো লাগতেছে অসংখ্য অসংখ্য ভালো লাগে এবং আমি হিরো আলমের পাশে সারাক্ষণ থাকতে চাই।